আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালি স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে দেখে আমার কবুতররা অস্থির হয়ে গেছে সবাই। এই খাঁচা এই খাঁচা এই খাঁচা মানে খাবার দাও বাবা, এরকম একটা ভাব। তো আমি এখন আজকে মানে কবুতরগুলো একটু উড়াবো, এখনই ছেড়ে দিব। আবহাওয়াটা খুব সুন্দর, দেখি ওরা কত উঠতে পারে। আস্তে আস্তে হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে, হালকা কুয়াশা, লাইট, খুব লাইট, অত বেশি না, বাট হালকা একটু কুয়াশা আছে। এই হচ্ছে অবস্থা। সবাই আলহামদুলিল্লাহ আমার স্কোয়াডের জন্য দোয়া করবেন, ওদের খাবার দাবার ওদের সব কিছু নিয়ে আসলে একটু চিন্তিত থাকি সবসময়। আর কেমন আছো তোমরা? এদিকে মাঝিগুলো নরগুলো এগুলো রাতে হিসাবে একটু সাইজ করতে হয়, কারণ আমি তো দিনের বেলা খাওয়ায় আসলে ফেলা যাই, এরপরে আর সারাদিন কী হয় না দেখার সময় পাই না। তো এই হচ্ছে স্কোয়াডের অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার স্কোয়াডে সবসময় ঠিকমতো ফলো রাখতে পারি। দেখি নতুন কিছু নাই, তারপরেও যা আছে তাই, এগুলো নিয়ে চলছে আমার পরিবার, পাশে থাকবে। প্রতিদিনের মতো আজকেও কবুতর ভুরকিয়ে দিলাম, কিন্তু মজার বিষয় দুইটা কবুতর সাথে সাথে বৈশা পড়ছে আর কয়েকটা তো উঠতেছে। মজার বিষয় ওই দুইটা যে বৈশা পড়ে, ওদের নিয়ে আসলে একটু বড় প্ল্যান আছে। সামনে চিন্তা করছি ওদেরকে দূরে থেকে ছেড়ে দিব, ভয় না দেখাইলে আসলে হইতেছে না, পটকা মটকা ফুটাইলে আসলে খারাপ দেখা যায় এলাকার মধ্যে কবুতর ওনার জন্য। তাই চিন্তা করছি এই দুইটাকে মানে এখানে যে কটা বসে রেগুলার ওগুলার একটু দূরে থেকে ছেড়ে দিব, দেখি ছেড়ে দেওয়ার পরে কী হয়। এই হচ্ছে ওরা উঠতেছে আর বাদবাকিগুলো যাওয়ার হবে। তো যাই, কাজ শুরু করি আমার ডেইলি ওয়ার্ক, বাচ্চা কাচ্চাদের খাওয়ানো। সবগুলো অলস বসে আছে আর একজন অনেক কষ্টে একা একা উঠতেছে, না ও ভালোই করে, ও সবসময় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার, বাট এই অলসগুলোর যে কী করবো কোনো কিছুই বুঝতেছি না। তারপরেও দেখা যাক, খুবই তো শখ করে পালি, এখন তো কিছু বলার নেই। আর এই সিজনটা তো ধরা যাক আর খাইছি, আগামী সিজনে হয়তো এই প্যাটার্নে পুরোটা চেঞ্জ করে ফেলবো, এই কুকুরগুলো রাখবোই না একটাও। তো এই হচ্ছে স্কোয়াড, সবার মোটামুটি খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট। এগুলোগুলোকে খাবার একটু দেরি দেরি করে দিচ্ছি, বারোটার পর দিব, মানে খাবার রেখে যাবো, আমার ওয়াইফ এসে গেটটা খুলে দিবে। এই তো অবস্থা। এই চারটে বাচ্চা রে একটু প্রবলেম মনে হইতেছে, একটা বাচ্চা পুটি একটু কিছু প্রবলেম ফেস করতে পারি নতুন কবুতরগুলো নিয়ে। তো ওদেরকে খাওয়াচ্ছি, দেখা যাক খাওয়া দাওয়াটা যদি ঠিক মতো করে আশা করি কোনো প্রবলেম হবে না। আজকে আর ছাড়বো না, এই তিন দিন ছাড়বো না ছাড়িয়ে ওদেরকে শুধু খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই হচ্ছে এদিকের অবস্থা। মালিরা এক ফ্রেন্ডের থেকে নিয়ে আসছি, সুন্দর সামনে একটা গ্রিজেল না আনবো, গ্রিজেল না এনে ওর সাথে জোড়া দেবো। আর বাদবাকিগুলো তো চলতেছে, কিন্তু এই নটটা অনেক সুন্দর হয়েছে, নাকটা দেখতেই ভালো লাগে আসলে, এত সুন্দর একটা কালার আসতেছে ওর ভিতরে, খুবই সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর। এই হচ্ছে এর অবস্থা। আর এই দিক দিয়ে এদের কথা বললে লাভ নেই, মারামারি পারাপারি খাওয়া দাওয়া এদের জীবনে এই কাজই হচ্ছে এই কয়টা, ঠিক আছে। এই হচ্ছে তাদের জীবন বিক্রান্ত, এই নিয়েই তাদের ব্যস্ততা। মুরগিগুলোকে খাওয়ান দিচ্ছি না, আমি আমার খেয়াল নাই যে কত মুরগির খাবার শেষ, আজকে খাবার কিনতে হবে, আজকে হয়তো বাসায় ভাত তরকারি যা থাকবে ওগুলো দিতে হবে এই মুহূর্তে মতো আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ার, আর এই যেন মুরগি আসেই। তো এই হচ্ছে আজকের স্কোয়াডের আপডেট, সবাই খাওয়া দাওয়া। বাচ্চাগুলো বড়ো হচ্ছে, খুব সুন্দর করে দোয়া করবেন বাচ্চা বাচ্চাগুলোর জন্য। ওইদিকে একটা বাচ্চা খাচ্ছে না ঠিক মতো, এই পিছনে যে বাচ্চারা তো বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে না ঠিক মতো, এটা নিয়েই টেনশন লাগতেছে। এবং যদি ওর যদি সালমনিলা ধরা পড়ে তাহলে আমার সাথে জন্য আসলে এটা রিস্কি ইস্যু, কারণ সালমনিলা রানী ক্ষেত্রের সমানভাবে মুরগির মুরগি আসছে, মুরগি রানী ক্ষেত্র, হাঁসের হচ্ছে হলো ডার্ক লেগ, আর কবুতরের হচ্ছে হলো সালমনিলা, এগুলো খুব কাছাকাছি রোগ। তো এইসবের রোগ হলে পরে সার্ভে করানো যায়, কিন্তু সার্ভে করার পরেও কবুতরটা আনফিট হয়ে যায়, একবার মুখে খাঁচাটা দেখা হয়ে যায়, আর নাহলে পরে টাল হয়ে যায়। তো দোয়া করবেন, এই চারটা বাচ্চায় উড়ানোর খুব ইচ্ছা ছিল এবার, তো বাকিটা আল্লাহ তালা জানে। তো এই হচ্ছে অবস্থা,
তো খাওয়া দাওয়া মোটামুটি দিয়ে দিলাম। আর অলসগুলো তো অলসই, এখন আমার এই কবুতরটা উঠতেছে এখন, কিন্তু এই অলসগুলো বসে আছে। দেখি শনিবার দিন একটা প্ল্যান করবো, অবশ্যই সবাইকে জানাই করবো কী করতেছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।